G20 সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের সম্মান ও মর্যাদা বাড়িয়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তার দাবি, সম্মেলনে বিশ্ব নেতাদের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎকে আন্তরিকতা ও হৃদয়তাপূর্ণ উল্লেখ করে মন্ত্রী দাবি করেন যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই বাংলাদেশে। নয়াদিল্লি থেকে আরও জানিয়েছেন নাহিদ হোসেন। পর্দা নামলো 18তম G20 আসরের। বৃহৎ অর্থনীতির দেশগুলোর মর্যাদাশীল এই জোটের শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদস্য রাষ্ট্র না হলেও সম্মেলনে নানাভাবে আলোচনায় ছিল বাংলাদেশ। বহুপাক্ষিক এই আয়োজনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন বাংলাদেশের সরকার প্রধান। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সৌদি ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাথে। বিদেশি সরকার প্রধানরা তো বটেই, ভারতের রাজনৈতিক নেতৃত্বের আগ্রহের বড় জায়গা জুড়ে বাংলাদেশ ছিল বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। সারা ভারতবর্ষে একটা দেখলাম যে শেখ হাসিনা এই সম্মেলনে নয়টি দেশ এসেছে যারা গেস্ট অতিথি, অতিথির মধ্যে যিনি সর্বোচ্চ অবস্থানে আছেন এটা দেখা যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। দিল্লিতে অন্তত দুবার অনানুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা হয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কোনো চাপ ছিল না, এখনো নেই। আলোচনাটা খুব কি বলব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, খুব আন্তরিক পরিবেশ হয়েছে এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীর খুব প্রশংসা করলেন এবং ভেরি হ্যাপি আমাদের সাথে আমেরিকার সম্পর্কটা খুব এবং তারই প্রতি বহুপাক্ষিক প্ল্যাটফর্ম হিসেবে G20 আগামী দিনের পথ চলায় হয়তো বৈশ্বিক অনেক সংকট কাটাতে কাজ করতে পারবে এই সদস্য রাষ্ট্রগুলো। আর এই সফল আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণকেও লাল সবুজের পতাকার জন্য সম্মানজনক মনে করছে বাংলাদেশ। আর তা সম্ভব হয়েছে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের আন্তরিক আমন্ত্রণের ফলেই। নাহিদ হোসেন, নিউজ 24, নয়াদিল্লি, ভারত।